তোর কটা যেন লি যাই মুদ এপটে রহুনি পুরা করছি তো রেকর্ডিং হলার বন্ধ করি তাকে আনলি রহুনি সেপটে সে এটি রাজ করিব এই রুমরে। হাই দর্শক বন্ধু, আজি এই বন্দনামা আপনমানক সম্মুখরে আউ গোটে নুয়া রেসিপি নেইকি আসিছি, যো রেসিপির না হচ্ছে মুড়ি দহির চকুড়ি। আপন মানে কেবে বি খাই নথিবে মুড়ি আউ দহির চকুড়ি পিঠা। তাহলে দর্শক বন্ধু, মুড়ি আউ দহির চকুড়ি পিঠা কেমিতি প্রস্তুত করা যিব তাহলে দেখিবা আসন্তু। মুড়ি আউ দহির চকুড়ি প্রস্তুত করিবা পাই মো কোন কোন সব সামগ্রী নেইছি চালন্তু দেখিবা। এই দেখন্তু, এটি গাজর, ক্যাপসিকম, কঞ্চা লঙ্কা, পনির, অদা, ধনিয়া পত্র, বন্ধাকপি এইসব পরিবাকু মু ছোট ছোট পিস করে কাটিকি রাখিছি। এইটি বাউলরে অধা বাউল দহি নেইছি, আলুকু সিঝাই তাকু চোপা ছড়াই রাখিছি, মুড়িকি ভালোভাবে ধোইকি তাকু ছাণিকি রাখিছি, আর এটি সুজি দুই কপ নেইছি। তাহলে চালন্তু যিবা মুড়ি আর দহির চকুড়ি কেমিতি তৈরি করা যাব দেখিবা। এ দেখন্তু, সুজি আর দহি কি মু বতরেইকি রাখি দিছিলি, সুজি পুরাপুরি ফুলি গলাড়ি। বর্তমান কোন করিবা, এই যে মুড়ি মু রাখিছিলি এই মুড়ি কু এই সুজি ভিতরে দেই দেবা। দেলা পরে অল্প পানি দেবা, স্বাদ অনুযায়ী লুণ দেবা, তারপরে তাকে ভালো ভাবে ফেটি দেবা। গ্রাইন্ডর নেবা, তাকে টিকে ভালো ভাবে গ্রাইন্ডিং করদেবা। মুড়িরে বহুত পানি বাহারিব সেইপাই মু পানি দেবি, অল্প পরিমাণে পানি দিয়েছিলি আও পানি দেবি। ভালো ভাবে মু গ্রাইন্ডিং করদেবি, তাকে এই বাউলরে উজাড়লি। এই যে আলু মু সিঝাইকি রাখিছিলি তাকে ভালো ভাবে চকটিকি তা ভিতরে দেইদেবি। আলুকু গ্রাইন্ডিং কলে বি হেইথান্দা যে, কিন্তু আলু মু কঞ্চা আলুকু গ্রাইন্ডিং করন্তি, মু তাকু ভালো ভাবে সিঝাই দিছিলি তো সেইথি পে আউ গ্রাইন্ডিং কলি। যতি কি পনি পরিবা কটা হিতলা সবু তারি ভিতরে মু দেই দেবি। ভালো ভাবে তাকু চকটি দেবি। তা ভালো ভাবে গরম হয়ে গেল, মো জালকু টিকে সিম কলি আর তাকে ঘিও টিকে বুলাই দিলি। বেশি ঘিও দেওয়া দরকার নেই, খুব অল্প ঘিওরে এই মুড়ি দহির চকুড়িটা প্রস্তুত হবে। এ দেখন্তু, চকুড়ি পিঠা উল্টিলা বেলে আউ টিকে ঘিও তা উপরে দেই দেবে, অল্প দেবে, কেমতি ফুলিলা দেখন্তু, বহুত ভালো ভাবে সে ফুলিব। তাকে আউ থরে উল্টিবে, উল্টি সারলা পরে চকুড়ি পিঠা প্রস্তুত হয়ে যাব, মুড়ি আউ দহির চকুড়ি। এই দেখন্তু, আমার মুড়ি আর দহির চকুড়ি প্রস্তুত হয়ে গেল। ব্রেকফাস্ট পাই এটা সবুঠ বেস্ট জিনিস।
ତାହେଲେ ଦର୍ଶକ ବନ୍ଧୁ ମୁଢ଼ି ଦହିର ଚକୁଳି ପ୍ରସ୍ତୁତ ହେଇଗଲା। ତାହେଲେ ଟେଷ୍ଟ କରି ଦେଖୁଛି ଏ ଚକୁଳି କେମିତି ଲାଗୁଛି। ୱାଓ, ବହୁତ ଟେଷ୍ଟି। ଆପଣମାନେ ଘରେ ତିଆରି କରନ୍ତୁ, ନିଜେ ଖାଆନ୍ତୁ, ଆଉ ଅନ୍ୟମାନଙ୍କୁ ଖାଇବାକୁ ଦିଅନ୍ତୁ। ତାପରେ କମେଣ୍ଟସ୍ ଦ୍ୱାରା ଜଣାନ୍ତୁ ଯେ ଆଇଟମ୍ କେମିତି ଲାଗୁଛି। ଆପଣମାନଙ୍କର ଅନୁରୋଧ ରକ୍ଷା କରି ମୁଁ ସବୁକିଛି ବିନା ପିଆଜ ରସୁଣରେ ତିଆରି କରୁଛି। ତାହେଲେ ଆପଣମାନେ ତ ମୋ ଚ୍ୟାନେଲ୍ ଦେଖୁଛନ୍ତି, ମୋତେ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ, ଲାଇକ୍ କରନ୍ତୁ, ଆଉ ଢେର ସାରା କମେଣ୍ଟସ୍ କରନ୍ତୁ। ଆଉ ହଁ, ସାଇଡ଼୍ରେ ଯେଉଁ ବେଲ୍ ଆଇକନ୍ ଅଛି ତାକୁ ଟିକେ କ୍ଲିକ୍ କରିଦିଅନ୍ତୁ। କରିବେ ତ ଦର୍ଶକ ବନ୍ଧୁ? ମୁଁ ଜାଣିଛି ଆପଣମାନେ ନିଶ୍ଚୟ କରିବେ, କାହିଁକି ନା ଆପଣମାନେ ଏ ବନ୍ଦନା ମାଆକୁ ବହୁତ ଭଲ ପାଆନ୍ତି। ରହୁଛି, ବାଏ।